नमस्कार बंधुरा, माय ड्रीम माय रेसिपी अपन स्वागत। आज हमें अपन सामने भिन्न स्वर अन्य रकम एक रेसिपी निये आबार हाजिर हो। आज के हमार रेसिपी सोयाबीनेर दूधमलाई। अपन के अवश्य बोलबो रेसिपिटी ट्राई करार जोन्नो, खूब ही सुस्वादु एवं खूब ही कम समय तैरी है ये रेसिपिटी। तबे चलुन की लागे देखे नेवा जाक। घी 50 ग्राम, चीनी 100 ग्राम, फुल क्रीम दूध 500 ml, सोयाबीन 50 ग्राम, काजू 25 ग्राम, किशमिश 25 ग्राम, अल्प एकटु जाफरान। एकटी कड़ाईते परिमाण मतो जल निये निलाम सोयाबीनटाके भालो करे सिद्ध करार जन्य। आमी सोयाबीनटाके सिद्ध करे ठंडा जल दिए भालो करे धुए निगड़े नेब। এই স্টেপটা আমি তিনবার করব, আপনাদেরকে একবার দেখানো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে। যখনই এই স্টেপটি যখনই ফলো করবেন তখনই দেখবেন সোয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা পুরোপুরি বেরিয়ে গিয়েছে এবং সোয়াবিনগুলো খুব সুন্দর ফোলা ফোলা ভাব নিয়েছে। আমি সোয়াবিনগুলোকে 3 মিনিট ধরে ফুটিয়েছি এবং ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সোয়াবিনের থেকে জলটাকে নিগড়ে নিয়েছি। এই জিনিসটি আপনাকে 3 বার পরপর করতে হবে। কড়াইতে ঘি নিয়ে নিলাম সোয়াবিনটাকে ভালো করে ভাজার জন্য। সোয়াবিনগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব। মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচা করতে করতে সোয়াবিনগুলোর মধ্যে বাদামি ধরনের রং চলে আসবে, তখনই আমার সোয়াবিনগুলো পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটি একদম ইউনিক, এই জন্য এই রেসিপিটিতে বাড়তি কিছু আমি দেইনি এবং সাজাইনি। বাড়িতেই একদম নর্মালভাবে আমি তৈরি করেছি এবং আপনাদের জন্য প্রেজেন্ট করেছি। আপনারা প্রথমে একবার নর্মালভাবে তৈরি করুন। আর একটি অনুরোধ, দয়া করে ভিডিও স্কিপ করে দেখবেন না। দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো কত সুন্দর রং এসছে। আমি সোয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে কড়াইতে 500 ml দুধ নিয়ে নিলাম। আপনারা যে কোনো দুধ নিতে পারেন। দুধটা আমি ফোটার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে গেলে আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। দুধে অল্প করে জাফরান দিয়ে দেব সুন্দর ইয়েলো কালারের জন্য। আমার দুধটা ফুটে উঠেছে, দুধের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ফোটাতে থাকব। সোয়াবিন আর দুধটাকে ফোটাতেই তার মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ ও কাজুর গুঁড়োগুলো। মিডিয়াম আঁচে দুধ সোয়াবিনকে ভালো করে ফোটাতে থাকব এবং মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দেবো যাতে তলায় না লাগে। আমরা এই স্টেপটা ফলো করব যতক্ষণ না পর্যন্ত দুধটা আঠা আঠা ভাব আসে। আমার প্রিয় বন্ধু, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে অনেকটা আশা যোগাতে পারে এই ভিডিওগুলো করার জন্য। বন্ধুরা, আমার সোয়াবিনের দুধমালাই পুরোপুরি কমপ্লিট। এবার দুটো প্লেটে নিয়ে নেব। নিয়ে প্লেট দুটি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দেব এবং তারপর বার করব, বার করে পরিবেশন করব। অসাধারণ সুন্দর একটি টেস্টি জিনিস, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ধন্যবাদ।